হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট বাবিনান মামা থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সঙ্গে বহু পুরোনো একটি শিব মন্দির শেয়ার করছি এই মন্দিরটা রয়েছে হালি শহরে তো এই মন্দিরটার নাম হচ্ছে বুড়ো শিব মন্দির অনেকে বলে আবার অনেকে বলে জোরাশিবের মন্দির তো আমরা এটা জোড়াশিব মন্দির নামেই জানি তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তা তোমাদেরকে আমি একটা কথা বলি আমরা যখন ছোট ছিলাম মা তো নীল পুজোর উপোস করতো তো মাকে দেখতাম নাই যে এখানে আর কি জল ঢালতে আসতো তো আমাদের গঙ্গার ঘাটেও একটা সুন্দর শিব ঠাকুরের মন্দির রয়েছে ওখানেও ঢালতো আবার এখানেও ঢালতো তো মন্দিরটা না ভীষণ পুরনো আর বিভিন্ন দেব মানে সব মূর্তি মন্দিরের গায়ে খোদাই করা রয়েছে তো তোমাদের দেখানোর চেষ্টা করেছি কতটা তোমরা বুঝতে পারছো জানি না তো এই দেখো এটা হচ্ছে মন্দিরের টাই আমরা ঢুকে গেছি এই দেখো মন্দিরের গায়ে যে কাজগুলো রয়েছে দেখো আর এটা হচ্ছে রামপ্রসাদ সাধক কবি রামপ্রসাদ দেখো যেহেতু অনেকটা পুরনো হয়ে গেছে সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না তাও আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর দেখো আর এই মন্দিরের ভেতরেই রয়েছে শিবলিঙ্গই দেখো ঠিক আছে তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চলো দেখতে থাকো এটা হচ্ছে একটা মন্দিরটা আর এর ঠিক উল্টো দিকেই আর একটা রয়েছে এই দেখো এই একটা পাশাপাশি দুটো শিবের মন্দির তোমরা দেখলেই বুঝবে তো চলো তোমরা ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো আমি আজকের মতো আসলাম সবাই ভালো থেকো টাটা